কিভাবে শুরু করি। আজকে আমাকে যখন বাজাতে বলা হয়েছে যে সময় দেওয়া আছে, যদিও আমরা একটু বিলম্বে চলছি, তার অনেক আগেই আমি চলে এসেছি। তার কারণ, দাদা দীপু দাদা সামনে এসো, সামনে প্লিজ, রাহুলদা সামনে, আমি আজকে অনেক আগে এসে গেছি। তার কারণ হচ্ছে সিরাজ, এই ঘরটায় ঢুকলে গা ছমছম করে, আমি একটু ভয় ভাঙানোর জন্য আগে চলে এসেছি। এটা এই বাড়িটা আমাদের প্রজন্ম তো বটেই, আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম যারা আসবে সবার কাছে এটা তো ঐতিহাসিক বাড়ি। এবং আমরা যারা প্রত্যক্ষভাবে গান বাজনা শিখি, পণ্ডিত টণ্ডিত বলা হয়েছে, আমি পণ্ডিত নই, আমি শিক্ষার্থী, এটা আমাদের কাছে একেবারেই তীর্থস্থান। গয়া কাশী মক্কা মদিনা এটা আমাদের কাছে তার থেকেও বড় কিছু। তো বড়রা আমার শতকোটি সশ্রদ্ধ প্রণাম নেবেন। কাকিমা ভেতরে গেছেন, কাকিমাকে আমি এসেই প্রণাম করেছি। সামনে আমার পিতৃপ্রতিম কাকুর গুরু সিদ্ধার্থ রায়চৌধুরী আছেন, আমার অত্যন্ত স্নেহময় দাদা পণ্ডিত দীপঙ্কর আচার্য, আমার ছোটোবেলা থেকে আমি ওনার কাছে অনেক স্নেহ পেয়েছি, রাহুল দাস, শ্রী রাহুল গাঙ্গুলি, এবং আরও আমার অনেক মানে শুভানুধ্যায়ী আপনজন সবাই সামনে আলো করে বসে আছেন। আমার মানে আদরের ভাই প্রাণগোপাল, উনি আমাদের গুরুস্থানীয় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায় সুযোগ্য পুত্র, আপনারা জানেন সবাই। যাই হোক, আমি সাহস করে নিজের একটা প্রয়াস আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। এটা আমার সম্পূর্ণ নিজের চিন্তা। আজ থেকে 20 বছর আগে আমি প্রথম আসানসোলে বাজিয়েছিলাম, তো আমার পরম পূজ্য গুরুজি আমাকে খুব আশীর্বাদ করেছিলেন। তার ঠিক 10 বছর পরে আমি সোনারপুরে বাজিয়েছিলাম, মানে 98, তারপর 2008, আবার এই 18 সালে বাজাবো, এই নিয়ে তৃতীয়বার 10 বছর পর পর। এটার নাম দিয়েছি আমি আবর্ত ভেদ, কোনো নির্দিষ্ট তাল না, তিন তাল আমি পরে বাজাবো, আমার তালিমি জিনিস বাজাবো যদি সময় থাকে। কিন্তু আবর্ত ভেদটা হচ্ছে, আপনারা ধরে নিতে পারেন এটা তাল মালার কনসেপ্ট, একসাথে 11টা তালে তবলা লহরা বাজবে। কিন্তু তাল তো নয়, তাল হলে সেই তালের সেই সময় ফিরে আসতে হয়। কিন্তু আমি 5 মাত্রা থেকে শুরু করছি। আমার দিলীপ ভাই অসম্ভব সুন্দর একটা ছেলে এবং খুব গুণী ছেলে, মানে ওই প্রথম আমার সাথে বাজাচ্ছে, ওকে আমি কনসেপ্টটা বলেছি, একবারেই ধরে নিয়েছে। নাগমাটা চেঞ্জ হতে হতে যাবে, লেহরা যেটা বাজবে 5-এর লেহরা বাজবে, পরের অবস্থানে 5 থাকছে না, ওটা 6 হয়ে যাচ্ছে, তারপর একটা 7 হচ্ছে, রূপক হচ্ছে, তারপর অষ্টরূপক, 8 হচ্ছে, এভাবে 9, ঝাপতাল, চারতাল কি সওয়ারি, একতাল, জয়তাল, আড়াচৌতাল, পঞ্চম সওয়ারি, আবার 5-এ ফিরছে। প্রতি আবর্তনে আবর্তন পরিবর্তিত হচ্ছে, এবং এটাই কনসেপ্ট আমার মাথায় এসেছিল পণ্ডিত রবিশঙ্করজির একটা রচনা সুবর্ণ জয়ন্তী, 25 মাত্রা 50 মাত্রা, মানে স্বাধীনতার 50 বছরে যেটা উনি করেছিলেন, সেইটা থেকে আমি ভেবেছিলাম যে তবলা লহরা এইভাবে বাজানো যায় না কেন। আর একটা কনসেপ্ট, এটা আমি মাফ করবেন, যারা জানেন তাদের জ্ঞাতার্থে বলছি না, যারা আমার ছোটো ভাই বোনেরা বসে আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, তালের 2 এফেক্ট আছে। শ্রদ্ধেয় রানাদা অমিতাভ মজুমদার দাদা, তার সাথে গত বছর আমি এখানে বাজিয়েছি, আমাদের দাদা, তো তালের 2 এফেক্ট, একটা সাইক্লিক অর্থাৎ চক্রাকার তাল চক্র বলা হয় যেটাকে, আর একটা হচ্ছে লিনিয়ার রৈখিক। অর্থাৎ কি না, ধরুন কারো তবলা শুনতে শুনতে, সাপোজ আমার বাজনা শুনতে শুনতে আপনাদের ভালো লাগছে না, তা আপনারা কেউ চা খেতে উঠে গেলেন বাইরে, যারা আবর্তন জানেন তারা ওই আবর্তনের এফেক্ট নিয়ে উঠলেন, যারা আবর্তন জানেন না বা বোঝেন না, শুধু ধ্বনি শুনতে আসেন তার থেকে মজা নিতে আসেন, তারা তালের ওই লিনিয়ার এফেক্টটা নিয়ে গেলেন। তা আমার এই কনসেপ্টটা দেখুন,
এর মধ্যে সাইক্লিক লিনিয়ার দুটোই পাবেন এবং তার মধ্যে খুলিমুদি হবে, লয়কারী হবে, জাতি হবে। মানে আমাকে মনঃসংযোগ রাখতে হচ্ছে, একসাথে এগারোটা পেশকার, একসাথে এগারোটা কায়দা, একসাথে এগারোটা রিলা, একসাথে এগারোটা আংশিকভাবে গত টুকরা চক্রদার ইত্যাদি। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা শুনুন। আপনারা সবাই গুণী শ্রোতা, সবাই গান বাজনার সঙ্গে যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমার গুরুজি এটা শুনে আমাকে খুব আশীর্বাদ করেছিলেন, তিনি অলক্ষ্যে থেকে এখনও আশীর্বাদ করছেন। আশা করি আজকে এটা শুনিয়ে আপনাদের কাছ থেকে আমি আশীর্বাদ পাব। আর যদি দোষ ত্রুটি কিছু হয় সম্পূর্ণ আমার, যদি আপনাদের ভালো লাগে তা আমার পরম পূজ্য গুরুজি আচার্য শঙ্কর ঘোষ বা আমার বাবা পণ্ডিত কানাই ভট্টাচার্য এদের কৃতিত্ব, দোষ ত্রুটি সব আমার। আবর্ত ভেদ এর আর একটা নাম মাত্রা দর্শন। মাত্রাকে ভালো করে দেখতে না পেলে এটা বাজানো অসুবিধা আছে। চলো দিলীপ ভাই, ওর ওপরই নির্ভর করছি আমি। ধন্যবাদ। আর মোবাইল ফোনগুলো দয়া করে একটু নীরব করে রাখবেন, আর খুব মনঃসংযোগের ঘটনা এটা। আমি তবলার সাথে দর্শনশাস্ত্রেরও ছাত্র, অর্থাৎ ফিলোসফি। তা আমার ফিলোসফিতে বলে সংসারে যেমন নারী পুরুষের পারস্পরিক সহাবস্থান, তবলা লহরতে বড় মুখ ছোট মুখের পারস্পরিক সহাবস্থান হওয়া উচিত। আমি দুটোকেই মিলিয়ে মিশিয়ে বাজানোর চেষ্টা করি। ধন্যবাদ।
যাচ্ছে ব্যাপারটা?
এভাবে অনেকক্ষণ চলতে পারে কায়দা বাজাচ্ছি।
এটা বলতে বলছি তার আশীর্বাদ। এটা এটা কোনো মানে জানেন তো আমাদের ভারতবর্ষ যোগ সাধনার জায়গা। আমি ছোটবেলা থেকে একটু আধ্যাত্মিক মনোভাবে বিশ্বাসী, সেই চিন্তার হয়তো ছাপ আমার বাজনায় মাঝে মাঝে পড়ে, সেই উপলব্ধিটা দিয়েই আমি এটা করার চেষ্টা করি। আর গুরুর কৃপা, আপনাদের আশীর্বাদ। একটু বাজে আর একবার ঠেকা মুখে রাখতে রাখতে Thank you.
এটা আমার গুরুজির রচনা। Thank you.
পাচ্ছি না, অনেক কিছু বাজানো বাকি। আমাদের তবলায় আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, তো সেটা বলার জন্য, সেটা এক্সপ্রেস করার জন্য আমাদের একটু সবারই কবিতা আবৃত্তি করা উচিত। গগনে ঘোর ঘমণ্ড বাদর বিজুড়ি চমকাতে দামিনী দামকাতে, এরকম মানে এইভাবে বললে তার কোনো এফেক্ট হয় না, ফিলটা নিয়ে বলতে হবে। গগন ঘোর ঘমণ্ড বাদর, তবে এই বাজবে পণ্ডিত কিশোর মহারাজজি বলতেন কি আচ্ছে গুরু সে সিখনে কা নতিজা ক্যা হতা কি তবলে কা ভি জুবান পয়দা হো জাতা হ্যায়। তো আমি আমাদের গুরুজি পরম পূজ্য আচার্য শঙ্কর ঘোষ মহাশয় আমাদের যেমন তাল লয়ের ক্লাস নিতেন, বোলের ক্লাস নিতেন,
বোল পড়ারও ক্লাস নিতেন। বোলটা বাজিয়ে তার মিশ্র জাতির রেলা বাজিয়ে তারপর গগন ঘোর ঘুমণ্ড বাদর বিজু রিচা মাখাতে দামি নিতা মাখাতে তাড়াতে তাড়াতে ঘেতে ঘেতে ক্রান্ত না কেটে কেটা
দেখুন গাছ টুকরা চক্রদার তো গুরু কৃপায় কিছু কিছু শিখেছি, যেগুলো শোনা যায় না। আচ্ছা গুরুজির একটা টুকরা বাজে, আমার পরের শিল্পী অপেক্ষা করছেন, হল ছেড়ে দেওয়ার ব্যাপার কি? নিজে অসম্ভব ভালো বাজাচ্ছে এবং খুব পড়াশোনাও খুব ভালো। এটা অত্যন্ত রেয়ার, আমি পণ্ডিত অনুপম রায়জির কাছে শিখেছি বম্বের। মারিচ বধ পড়ন খুবই রেয়ার, আমি আর শুনিনি অন্য কোথাও, এটা উনি আমাকে খুব ভালোবেসে শিখিয়েছেন। সাহিত্যটা হচ্ছে রানাদা কি ভালো দেখো, না ধায়ের অনুপ্রাস তবলা পাখাওয়াজের প্রধান বাণী তো ধা, অনুপ্রাস মানে একটা কথার রিপিটিশন এবং তার মানে, ধা ধা কথার অনুপ্রাস, ধা কথা ধান ধান ধাবতি, রামচন্দ্র ধেয়ে যাচ্ছেন ধনুক নিয়ে। আর আমরা যখন তুন বাণীটা বাজাই তবলায় লক্ষ্য করবেন এই আঙুলগুলো আমাদের হরিণের সিংহের মতো উঠে যায়, তাই ধাতু না মৃগ মারিচ, ধা কথা ধান ধান ধাবতি, ধাতু না মৃগ তাকে তাকাতি তাকে তাকা যা নাকি, জানো কেউ তাকাচ্ছেন মৃগ মারিচ সেও তাকিয়ে দেখছে প্রভু আমাকে কখন মারতে আসবে, উদ্ধার হবে তো তারা তো মরে। তাহলে ধা কথা ধান ধান ধাবতি ধাতু না মৃগ তাকা তাকাতি তাকা তাকা যা নাকি, রঘুনন্দ কর ধনু ধর ধাগনা ধাবন্তি, এই ধাবন্তি কেন মানে আর একটু ছোট করে বলবো, ধা কথা ধান ধান ধাবতি ধাতু না মৃগ তাকা তাকাতি তাকা তাকা যা নাকি, রঘুনন্দ কর ধনু ধর ধাগনা ধাবন্তি, বন উপবন পবন গতি কমন পুনি তিটি কমন তাকন পুনি পুনি মদন ছবি রামকি, কঞ্চন মৃগ মারতে তকরান কর চাপ সর সন্ধান দা, কঞ্চন মৃগ মারতে তকরান কর চাপ সর সন্ধান দা, কঞ্চন মৃগ মারতে তকরান কর চাপ সর সন্ধান দা, ধাবন্তি উল্টা বাজাচ্ছি পরে, ধাকত ধান ধান ধাবতি ধাতু না মৃগ তক 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 জানকি, রঘুনন্দ কর ধনু ধর ধগন ধাবন্তি, দুজন মানে একজন ধেয়ে যাচ্ছে তো আর একজন ছুটে যাচ্ছে, তাহলে ধাবন্তি কথাটা কেন, ধাবতি হতে পারতো ম্যাক্সিমাম দুজনের জন্য ধাবতও হতে পারতো, ধাবতি ধাবতও কবি বলছে না ধাবন্তি হবে বহু বচন দ্বিবচনও না, কারণ মারি ছুটছেন পিছনে রামচন্দ্র ছুটছেন, সীতার চিন্তা ছুটছে যে প্রভু কখন সোনার হরিণ নিয়ে আসবেন, লক্ষণের চিন্তা ছুটছে আরে হরিণ তো কখনো সোনার হয় না নিশ্চয়ই কিছু অলৌকিক ঘটনা আছে, সবার উপরে দেবতাদের চিন্তা ছুটছে তারা মারিচকে হিংসা করছেন মারিচের ভাগ্যকে, যে হায় রে মারিচ তোর কি ভাগ্য, যে প্রভুর জন্য আমরা দৌড়ে বেড়াই সেই স্বয়ং প্রভু তোর পেছনে দৌড়চ্ছে, তাই ধাবন্তি এটা বাজাচ্ছি
তারপর শিব পড়ম দিয়ে শেষ করবো।